রুয়ে জমিনের মধ্যে সমস্ত সৃষ্টির উপরে এক সত্তা উপরে উঠেছেন ইনসানে কামেল এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে আমার নবী আকসা আকসা থেকে আমার নবী উপরে উঠতেছে উপরে যখন উঠতেছেন নিচের লোক তাকায় আছে ইনসানে কামেল উপরে যাচ্ছে আয় হায় উপরের জগতে ফেরেশতারা আছে আমার নবী যখন মেরাজের তৃতীয় জার্নি শুরু করলেন তৃতীয় জার্নি সেই জার্নিতে জিবরিল আমিনের মতো অসম্ভব উঁচু পর্যায়ের ফেরেশতা বলতেছেন হুজুর ওই জায়গায় আমি যেতে পারবো না আমার পাসপোর্টও নাই ভিসাও নাই পাসপোর্টও নাই ভিসা নাই ইমিগ্রেশন অফিসার আটকায় ফেলবে আপনারা বুঝার জন্য বলতেছি আর কি কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের আল্লাহ যত ফেরেশতা বানিয়েছেন সমস্ত ফেরেশতা নিচে থেকে গেছে ইনসানে কামেল লা মকামের সফরের মধ্যে যাচ্ছে আপনারা এখানে মাটি নূর অমুক সমুক কত জগ্রাফাসাত কত জগ্রাফাসাত কোথায় কি বলেন আপনি যতটুকুন ততটুকুন কথা বলেন আপনি যতটুকুন ততটুকুন কথা বলেন যেতে যেতে দুনিয়াত নিচে কুল কায়নাত নিচে ফেরেশতারও নিচে থেকে গেল ইনসানে কামেল লা মাকান ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত চলে গেছে এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এখানে ওয়াজের মধ্যে কি টেনে টুনে ভাই সব কথা সব জায়গায় বলা যায় না কারণ আমি ফাকানা কাবা কাউসাইনি আও আদনা এটা যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি তো উলামায়ে কেরামের মজলিসে করব বদ্ধ ঘরের মধ্যে এটা সবার জন্য না সবাই বুঝবেও না সবাই বুঝবেও না সম্মানিত উপস্থিত যেখান থেকে কথাটা শুরু করেছিলাম আমার ছেলেদের ব্যাপারে এই যে আপনি কন্টিনিউয়াস ব্যাটা এটা করলেন আমি বলতে চাচ্ছিলাম শরীর একদিনে রিয়াকশন দেয় না এই যে আপনি মাংস খাইতেছেন গোশত খাইতেছেন সবকিছু খাওয়া দাওয়া করতেছেন একদিনে কখনো হবে না কারণ শরীর 40 বছর পর্যন্ত আপনার ভিতর থেকে কোনো রেসপন্স আসবে না যে আপনি 50 বছরে পদার্পণ করবেন আপনি যা কিছু খেয়েছেন সব প্রতিক্রিয়া করা শুরু করবে প্রটেস্ট করা শুরু করবে ফলশ্রুতিতে আপনার প্রেসার বলেন ডায়াবেটিস বলেন হার্ট সব কিছু রোগ বেড়ে যাবে আল্লাহ কতদিন সময় দিলেন আপনাকে 40 থেকে 50 বছর কিন্তু আপনি সেটা লুক আফটার করেন নাই এখন আপনি যেটা করছেন বেটা আপনি মনে করছেন কই কোনো কিছু হচ্ছে না তো আমার ভাই আমার ছেলে এই কিছুদিনের মধ্যে আপনার চোখ ডিস্টার্ব করা শুরু করবে কম দেখতে শুরু করবেন চোখে কম দেখা যদি বুঝতে চান কালকে সকালে উঠে এক চোখ বন্ধ করে আইনের মধ্যে হেঁটে দেখবেন চোখের পাওয়ার চলে গেলে হাঁটবেন কেমনে তবু যদি আমাদের ঘুম ভাঙে এর পরবর্তীতে আপনি যেটা বিনাশ করে দিচ্ছেন আপনার মানসিক স্বাস্থ্যকে আপনি বিনাশ করে দিচ্ছেন ঠিক 5 বছর পরে আপনার পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করবে না আপনি ডিসিপ্লিন লাইফ লিড করতে পারবেন না আপনারা যারা সারা দিন মোবাইলের মধ্যে যেই কোনো অশ্লীলতা বেটা আমি জানি এটা কঠিন জিনিস কিন্তু আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব চেষ্টা করেন নিজেকে বাঁচানোর জন্য মসজিদ মুখী হন কোরআন মুখী হন দরুদে পাক পড়েন আল্লাহর দরবারে ক্ষমা চান আল্লাহর দরবারে পানা চান আশ্রয় কামনা করেন আমি জানি অনেক কঠিন জিনিস কিন্তু বিশ্বাস করেন নামাজ পড়বেন নামাজই আপনাকে এই সমস্ত কাজ থেকে দূরে রাখবে আপনার ভিতরের জগৎকে পরিষ্কার করবে যেই ভিতরের জগৎ থেকে অন্ধকার দূরীভূত হতে থাকবে আমার আল্লাহর নূর যখন আপনার কল্প বাতেনের উপর পড়বে অটোমেটিক্যালি দুনিয়া বের হয়ে যাবে দুনিয়া বের হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ আমাদের জন্য ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজের ব্যবস্থা করেছেন এটা অসম্ভব না কষ্টকর জরুর আপনাকে কষ্ট করতে হবে নিজের জন্য মনে রাখবেন আমি কবর হাসরের কথা আপনাদেরকে শোনাবো না কবর হাসরে আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে আমরা চাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন এখানে কেউ বুজুর্গ না আমিও বুজুর্গ না আপনিও বুজুর্গ না
আমরা সবাই দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমি মূল বিষয় যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার দুনিয়ার জীবন জাহান্নাম হয়ে যাবে। আপনি আজকে বাসায় গিয়ে প্রত্যেক মানুষ, আমাদের মুরব্বীদের কথা বলছি না, আমরা আমাদের ছোট যারা আছে আমরা নিজের লাইফস্টাইলটা লিখি, আমরা লিখি আমরা কি কি কাজ করি, আমার সামনে এর উপরে লিখবেন দুনিয়া আখেরাত, দুনিয়া আখেরাত, দুনিয়ার নিচে লিখবেন 60 থেকে 70 বছর, আখেরাতে লিখবেন 1000 থেকে উপরে। এরপরে আমি আমার কর্মকাণ্ডগুলো লিখি, কোন কাজ দুনিয়ার জন্য করি, কোন কাজ আখেরাতের জন্য করি। এটা আখেরাত একদম এরকম হয়ে গেল, শূন্য হয়ে যাবে। বিদেশ থেকে ইংল্যান্ড আপনাদের লোকজন ম্যাক্সিমাম ইংল্যান্ডে না, যদি দুইটা যদি কেউ যদি একটা ব্যাগ নিয়ে চলে আসে তার কাপড় চোপড় নিয়ে, ভালো লাগে আপনাদের? ভালো লাগে? খারাপ লাগে না? এক ব্যাগ নিয়ে চলে আসছে, একটা গিফট আনেন নাই, কবরের মধ্যে যখন ব্যাগটা খুলবে ফেরেশতারা তো কি পাবে? আমার ব্যাগ খুলে কি দেখবে? ফেসবুক। আমার ব্যাগ খুলে দেখবে রাস্তায় গালাগালি করেছি, মানুষ মেরেছি, বড় লিডার হয়েছি, লিডার হয়ে ওরে মারছি ওরে মারছি। কিছুদিন আমরা বিবৎস হয়ে যাচ্ছি দিনের দিন বিবৎস। বন্ধু বন্ধুকে মিলে, কিছুদিন আগে একটা ভিডিও করছে না, বন্ধু বন্ধুকে মারতেছে, ও ওমা ওমা চিল্লাইতেছে, ওরা হাসাহাসি করতেছে, ভেকু তুই যে, ও যে মা মা চিল্লাইতেছে, ওর কিন্তু মালিক আছে একজন, আমি জানি না, আমার মাওলা আমার আল্লাহ সেদিন আরশের খোদা, এটা রিয়াকশন আমার আল্লাহ কিভাবে দেবেন? আমি চাচ্ছি পুলিশ তাকে না ধরুক, তাকে তার বাড়িতে ছেড়ে দেয়, সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হোক, আগামী 10 বছরে কোন লাঞ্ছনা গঞ্ছনার জিন্দেগি যায় বাংলাদেশের মানুষ যেন দেখে, জেলে দিতে হয় না। আপনি মদ খান শরাব খান, মদদি শরাবি কো আল্লাহ ক্ষমা করে দেয়। আটকে যাই কে বেয়াদব, আটকে যাই কে জালেম, আটকে যাই কে প্রতারক, আটকে যাই কে যারা মানুষকে ধোকা দেয় তারা। আপনি কালকে এলাকার মধ্যে লিস্ট করেন, কোনো পুলিশের দরকার নাই। দিন বারুক, মনে রাখবেন আমার আল্লাহ যদি সাথে সাথে আজাব দেয় আজাব কম থাকে, যদি টাইম নিয়ে দেয়, যদি টাইম নিয়ে দেয়, তাইলে মনে করবেন সাফায়ে হাস্তি থেকে নামই মিঠে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বদদোয়া করেছে, আল্লাহ এই জালেমকে জমিন থেকে তুলে দেন। কার? ফেরাউনের। 40 বছর সময় নিয়েছেন আমার আল্লাহ, মুসা আলাইহিস সালামের ইস্তেকামত ভাঙে নাই। 40 বছর পরে এমন শিক্ষা ফেরাউন এবং ফেরাউনের বংশের হয়েছে, আজকের দিন পর্যন্ত মানুষ গিয়ে থুতু ছিটায় ফেরাউনকে। ইয়াজিদ সময় পেয়েছে, শিক্ষা গ্রহণ করে নাই। পৃথিবীবাসী জানে এই অর্ধ পৃথিবীর শাসকের মতের গর্ত কোথায়? পৃথিবী জানে কোন গর্তের মধ্যে তারে গাড়ানো হয়েছে এই খবিস লম্পট জাহেল মূর্খকে, ইয়াজিদকে? কেউ জানে? পৃথিবীবাসী জানেও না, অথচ তিন মহাদেশের শাসক। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো আমাদের জেহেন থেকে বের হয়ে গেছে, মাহফিল গুলোর মধ্যে গান ঠাট্টা মস্করা জমানোর জন্য আসল জিনিসগুলো আমরা মাহফিল গুলার মধ্যে বলি না। পরশু এক মাহফিল এক বক্তা, আমি তো বক্তব্য গুলা শুনি দেখার জন্য, এক বক্তা এক মঞ্চের মধ্যে এক ঘন্টার বক্তব্যে 13টা বিষয়ে কথা বলেছে। কয় বিষয়ে? 13টা বিষয়ে কথা বলেছে। কেন? কারণ কোনো প্রিপারেশন নাই, দাওয়াত করা হয়েছে, অ্যাডভান্স নিয়েছি আমি, আরো কি কি বিসমিল্লাহ, বস আমার এখন সময় অতিবাহিত করতে হবে। বক্তা যেমন শ্রোতাও, বক্তার যেমন অজু নাই শ্রোতারও তেমন অজু নাই। বক্তা জানে না কি বলে, শ্রোতা জানে না কি শুনে, আজিব মাহ, হাসি মজাক উম্মতের এই দুর্দিনে, উম্মতের এই দুর্দিনে। বিশ্বম্বর যখন আমার নবীর দরবারে আমাদের আমলনামা পেশ হয়, আমার নবী কেঁদে কেঁদে মসজিদে নববীর মধ্যে মাজারের মধ্যে আমার নবী বুক ভাসায়, আর এই উম্মত দিন শিক্ষার আখেরি জায়গা রয়ে গেছে মাহফিল, সেই মাহফিলকে এই উম্মত হাসি ঠাট্টা মজাকের মার্কাজ বানিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এটা হৃদয়ের আওয়াজ, দিন থেকে কথাগুলো বলতেছি। কাশ যদি উম্মতের
তরুণ প্রজন্মের দিলের মধ্যে গিয়ে যদি আঘাত করে